আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে ভিডিওতে যা যেই গাড়িটি লোডিং হচ্ছে, মূলত আজকে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি যাচ্ছে ঢাকা রায়েরবাগ। তো এখানে আমাদের 4000 কংক্রিট হল ব্লক 390 100 mm প্রোডাক্টটি যাচ্ছে, যেটার ইঞ্চি মেজারমেন্ট হলো আপনার 15.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 4 ইঞ্চি পাশে। এই প্রোডাক্টটি 3-6 তলাটি ভবনের জন্য যাচ্ছে, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, এই কয়টা ভবনে তালায় কাজ করবে আমাদের এই কংক্রিট হল ব্লক দিয়ে। যিনি প্রোডাক্টটি অর্ডার করেছেন তিনি একজন প্রবাসী, আর আজকে উনি কিন্তু আমাদের অনলাইনে থেকে নাম্বারটি সংগ্রহ করে উনি আমাদেরকে একটি অর্ডার কনফার্ম করেছিলেন আরও 25 দিন আগে। তো ওনার এই প্রোডাক্টটি আমরা রেডি করে ওনাকে জানিয়ে দেওয়ার পর গতকাল উনি আমাদের ফুল পেমেন্টটা ক্লিয়ার করে দিয়েছেন। তো সেই সুবাদে আজকে আমাদের এই প্রচণ্ড বৃষ্টি, তার সত্ত্বেও বৃষ্টি থাকা সত্ত্বেও আমাদের যে লেবার দিয়ে আমরা কিন্তু গাড়িটি লোডিংয়ে রেখেছি, যেহেতু উনি গতকালকে পেমেন্টটা ক্লিয়ার করেছেন। এখন যদি কোনো কারণে না দিস হয়তোবা উনি আর একটু খারাপ লাগতে পারে, সেজন্য কিন্তু আমি আজকে বৃষ্টির উপেক্ষা করেই আমি কাছে প্রোডাক্টটি কিন্তু আজকে ডেলিভারির জন্য প্রস্তুত করছি। অলরেডি কিন্তু লুড পয়েন্টে একটি গাড়ি লুড কমপ্লিট হয়ে গেছে, আর একটি গাড়ি কিন্তু আমাদের লুডিং পয়েন্টই আছে, আরও দুটা গাড়ি আসতেছে, কারণ এক একটা গাড়ি এক এক সময়ে দেওয়া হয়েছে, কারণ একই স্ট্রাইক পয়েন্ট থেকে গাড়িগুলো লোডিং হবে, আর একসাথে সব কটা গাড়ি এসে কোনো লাভ নেই। এই জন্য প্রত্যেকটা গাড়িকে আমরা একটা টাইমিং ফিক্সিং করে দিয়েছি, আর সেই টাইমিং ফিক্সিংয়ের কারণে ওনারা কিন্তু সঠিক সময়ে গাড়িগুলো ঢুকেছে। দেখেন প্রথম ফার্স্ট যে গাড়িটি লোডিং হয়েছিল সেটা অতি ফাস্ট আসছে, তার 30 মিনিট পর কিন্তু এই গাড়িটি ফ্যাক্টরিতে ঢুকছে। এখন এই গাড়িটির লুড পয়েন্টে প্রায় আমরা এই মাত্র লুড পয়েন্টে ঢুকাতে সক্ষম হয়েছি, এবং যে নেক্সট যে দুটি গাড়ি সেই গাড়িটিও অলরেডি অন দ্য ওয়ে, ওনাদের সাথে যোগাযোগ হয়েছে যে ওই গাড়ি দুটো আসতেছে। তো 4টা গাড়ি আজকে রায়েরবাগের উদ্দেশ্যে, ঢাকা রায়েরবাগের উদ্দেশ্যে যাচ্ছে। তো যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্লক ব্যবহার করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এখানের যেই অর্ডার যেই সিস্টেমটা সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দেই, আমাদের এখানে রেডি স্টকে কোনো প্রোডাক্ট পাবেন না। এখন দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো লোডিং হচ্ছে সেগুলো কিন্তু ওনার অর্ডারের প্রোডাক্ট। যিনি ভিডিওটি দেখছেন বা যিনি অর্ডার করেছেন হয়তোবা উনি ভিডিওটি দেখলে হয়তোবা উনি বুঝতে পারবেন, 20 দিন আগে মিনিমাম 20 দিন আগে কিন্তু উনি অর্ডারটা করেছেন, 20 দিন প্লাস হবে সম্ভবত। তো ওনার এই প্রোডাক্টটি একটা টাইমিং দেওয়া হয়েছিল, সেই টাইম অনুযায়ী কিন্তু প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে। আর এই প্রোডাক্টগুলো আমাদের অর্ডার নরসিংদী রায়পুরাতে যাবে, আর কিছু প্রোডাক্টের অর্ডার আছে কুমিল্লা এবং রায়পুরার। এই প্রোডাক্টগুলো আজকেও বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদের প্রোডাকশন করতে হয়েছে, কারণ আমাদের প্রোডাকশনের চাপটা একটু বেশি মাত্রা থাকার কারণে আমাদের যে এ গ্রেডের যে প্রোডাক্টটি সেটি বাংলাদেশের বহু অঞ্চল থেকে অনেক দূর থেকে, যেমন নোয়াখালী পর্যন্ত আমাদের গত গাড়ি মাল গেছে, এবং কুষ্টিয়াতেও আমাদের মাল যায়। যারা নিতে আগ্রহী আর কি, তারা আসলে গাড়ি ভাড়াটা দেখে না, যারা ইচ্ছে করে যে আমি ব্লক দিয়ে বাসাবাড়ি করব বা আমাদের এখান থেকে প্রোডাক্ট দেবো, কারণ আমাদের এখান থেকে কুষ্টিয়া মেয়েরপুরে মাল গেছে, অনেক টাকা গাড়ি ভাড়া ব্যয় বল খরচ দিয়েও প্রোডাক্টটি নিয়েছেন। তো যারা কংক্রিট হল ব্লক নিতে চাচ্ছেন এ গ্রেডের যে প্রোডাক্টগুলো, আমাদের এখানে কিন্তু যে প্রোডাক্টটা আমরা করে থাকি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। তো আমাদের এখানে সবচেয়ে বেশি যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বি গ্রেডের কোনো প্রোডাক্ট আমরা অর্ডার খুব কম হয়। আমাদের সবচাইতে বেশি প্রোডাক্ট যেটা অর্ডার হয় সেটা হলো এ গ্রেডের যে প্রোডাক্টটি আনফিনিশিং, যেটা শুধু পাথর এবং সিলেকশন স্যান্ড দিয়ে তৈরি করা হয়। তো দর্শক, ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, দীর্ঘদিন যাবৎ আমি ভিডিও করতে সময় পাচ্ছিলাম না। তো গত দুটা ভিডিও আমি করেছি, আপলোডও করেছি। তো ইনশাল্লাহ সর্বত্র চেষ্টা করি ভাইজান ভিডিও করার জন্য, আসলে অনেক ব্যস্ততা থাকার কারণে আমি ফরিদপুরে ছিলাম আপনার 8-16 দিন, ওই জায়গায় আমাদের নতুন আরেকটি ফ্যাক্টরি স্থাপন হয়েছে। যারা ফরিদপুর থেকে বা ফরিদপুর এরিয়ার আশেপাশে যারা আছেন ব্লক নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন, কারণ ফরিদপুরে আমরা একটা মেশিন ডেলিভারি করেছি, সেই জায়গায় প্রোডাকশন হচ্ছে। আমাদের আরেকটি মেশিনের অর্ডার কনফার্মের দিকে প্রায় কালীগঞ্জে হবে, সেক্ষেত্রে যদি কালীগঞ্জে আমাদের সেই ফ্যাক্টরি চালু হয় সেক্ষেত্রে ঢাকার এরিয়ার ভিতরে আমরা কিন্তু খুব সহজে প্রোডাক্টগুলো দিতে পারবো ইনশাল্লাহ, এবং ক্যারিং যে একটা খরচটা সেটা কমায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ, আশাবাদ। তো দর্শক, আজকে আর ভিডিওটি লং করবো না, এখানেই ভিডিওটি সমাপ্তি নিতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।